আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহাত করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানব যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন আসলে কি প্রিয় বন্ধুগণ সাধারণত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন হলো তিনটি নাম্বার ওয়ান রাসুল্লাহ আলাইহি আলাইহুয়াশাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এবং তিনি যে সমস্ত বিধিবিধান রেখে গেছেন সেগুলোকে মনে প্রাণে মেনে নেওয়া এবং রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের আদেশ এবং তার নিষেধ মানতে মনের মধ্যে কোনো প্রকার সংকীর্ণতা না রাখা হল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন নাম্বার দুই কথা ও কাজের দ্বারা তার দিনের সাহায্য করা এবং শরীয়ত বিরোধী কাজ থেকে নিজে দূরে থাকা এবং অন্যকে দূরে রাখা হলো রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন নাম্বার তিন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়া এবং তার সুন্নত অনুযায়ী নিজের জিন্দিগি পরিচালনা করা হল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তো প্রিয় বন্ধুগণ এই সমস্ত নিদর্শন যদি আমরা আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করতে পারি যদি আমাদের ভিতরে ফিট করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে আমরা আশেখ রাসুল আমরা রাসুলের প্রেমিক আমরা রাসুলকে ভালোবাসি এটা হবে রাসুলের প্রতি ভালোবাসা তো আমাদের ভিতরে যদি এই সমস্ত জিনিস না থাকে তাহলে আমরা যদি দাবি করি যে আমরা রাসুল প্রেমিক তাহলে আমাদের এই রাসুলের প্রতি ভালোবাসাটা হবে মিথ্যে ভালোবাসা তো ভালোবাসার নিদর্শনগুলো অবশ্যই আমাদের ভিতরে নিয়ে আসতে হবে তাহলেই আমরা রাসুলের খাঁটি উন্মত হতে পারবো এবং রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসতে পারবো তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন এবং এই নিদর্শনগুলো আপনাদের ভিতরে ফিট করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই নিদর্শনগুলো নিজের ভিতরে ফিট করার তৌফিক দান করুন আমিন। আজ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে আর বন্ধুগণ আপনারা যদি আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম সাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি অবরাকাত